আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সবসময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য খুবই ছোট্ট বাট খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে সূর্যোদয় দেখা। আপনারা যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি জাপানে 1.5 বছর নিগাতায় ছিলাম, এবং নিগাতা থাকার সময় আমরা নিগাতা থেকে হোক্কাইদো পর্যন্ত নিজেদের কারে করে ভ্রমণ করেছিলাম। এবং মাঝখানে আপনারা সবাই জানেন যে হোক্কাইদো আইল্যান্ডের সাথে মেইন আইল্যান্ড যেটা হংশু, সেখানে কিছুটা অংশ সাগর দ্বারা বিচ্ছিন্ন। এবং আপনারা আপনাদেরকে আমি আগেও বলেছি হোক্কাইদো এমন একটা আইল্যান্ড যার চারিদিকে প্যাসিফিক ওশান এবং জাপান ওশান আছে, জাপান সি আছে। তো যাই হোক, আমরা নিজেদের কার সহই এই শিপে করে আমরা পার হয়েছিলাম প্রশান্ত মহাসাগর এবং জাপান সাগর। তো সেই সময় আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছিলাম শিপে। তো সেই সময় আমরা শিপের মধ্যেই সূর্যোদয় দেখেছিলাম। আপনাদের সাথে আজকে আমি সেই সুন্দর মুহূর্তটুকু শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে কথা বলছে। সে আসলে বলছিল যে শার্ক ফিশ, মানে সে দেখতে পাচ্ছে সাগরের মধ্যে। আমরা যদিও গভীর রাত্রে সাগর পাড়ি দিয়েছিলাম, মানে আমাদের শিপ ছেড়েছিল রাত 1টায়, কিন্তু তারপরেও আমার ছেলে ঘুমায়নি। এমনিতেও আমার ছেলের ঘুম খুব কম, তার মধ্যে শিপে বা জাহাজে সে ঘুমাতে পারেনি একদমই, যেহেতু লাইট জ্বালানো থাকে সবসময় শিপে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্য অলরেডি উঠছে। আর আপনারা সবাই জানেন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। আর সেখানে আমি যেহেতু মিড ওশান থেকে সূর্যোদয় দেখছিলাম, সেটা তো ছিল গভীর রাত্রে, আমার সঠিক মনে নাই, তবে সেটা রাত 3টা বা 3:30 এরকম সময়তে আমি দেখছিলাম যে সূর্যটা উঠে যাচ্ছে। তো আমার কাছে খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো সেই সময় যে মিড ওশান থেকে আসলে সূর্যটা দেখা, এটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত। আপনারা দেখতেই পাচ্ছেন সাগরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, কিছুটা সময় যে আমার ভয় লাগেনি তা কিন্তু না, তবে মনে হয়েছিল যে মৃত্যু তো আল্লাহ যেখানে যখন যেভাবে রেখেছে সেটা আমাদের মৃত্যুবরণ করতেই হবে, তাই আমাদের সবারই আসলে মৃত্যুকে সবসময় স্মরণ করা উচিত। আর আমি যাই হোক, সূর্যোদয়টা আমাদের দেখা প্রায় শেষ হয়ে এসেছে, আর আমিও আমার ব্লগে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে সূর্যোদয়টা উপভোগ করেছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আবারও নিশ্চয়ই চলে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।